পুলিশ না মানুষের রক্ষক রক্ষক আসলে নাম ছিল কিন্তু যখন বক্ষক হইয়া বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে খেলাধুলা করেছে এখন থেকে বাংলাদেশের মানুষ এদেরকে রক্ষক মনে করে না বক্ষক মনে করে এদেরকে অবহেলা করতেছে বাংলাদেশের যত প্রশাসনিক কর্মকর্তা আজকে বরুড়ার জমিন থেকে তাদেরকে আমরা এতটুকু বলতে চাই যে হ্যাঁ আপনারা বক্ষ করার কারণে মানুষ আপনাকে অবহেলা করেছে অবহেলা করতেছে ভবিষ্যতে করবে ভবিষ্যতে এমন কর্ম করেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে খেলাধুলা না করে প্রশাসনের নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব যেইটা সেই দায়িত্ব পালন করেন মানুষ অবহেলা করবে না আপনাকে সম্মান করবে এবার আপনারা বলেন আল্লাহর পক্ষ থেকে সুক্রিয়া আদায় করে করা নিয়ামত অর্জনের জন্য এটা পুলিশ হোক প্রশাসনিক কর্মকর্তা আর সাধারণ মানুষ হোক যেই ব্যক্তি হোক না কেন যদি আল্লাহর দরবারে শাস্তা দিয়ে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ মাফ করতে পারে কি পারে না এই পুলিশ সদস্য যখন আমার এই কথা কইছে আমি কইছি আল্লাহর কাছে মাফ চান আর নাহলে এটার মাফ আল্লাহ ছাড়া আর কেউ করে যারা ঘুষ খাইছে এতদিন যারা পরের হক মাইরা মাইরা খাইছে এতদিন যারা মানুষের প্রতি জুলুম করছে এতদিন তারা সাবধান হয়ে যান আর যাদেরকে হক মাই রেখেছেন তার কাছে মাফ সাইলান আর দুনিয়া তো মায়ের কবরে আল্লার কসম প্রশাসন যদি এখন থেকে যদি তাদের নিজের ভুল শুধরে তৎপর হয়ে যায় এখন থেকে কেউ যদি কোনো মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে এদের শাস্তি দেশেও পাইব খবরেও পাইব ঠিক কিনে ঠিক কিনে আর যদি বেশি থেকে বেশি হয় এলাকাবাসী মিললে একটা কমিটি করবেন দুর্নীতি দমন কমিশন বলে হুজুর কিনলে সরকারি দিয়ে হইতো না সরকারি দিয়ে তো এতদিন চলছিল বহুত হইছে না এখন ওয়ান লাগব এলাকার মানুষ এক লোক হইবেন কেউ যদি কোনো সময় চাঁদাবাদি আর টেন্ডারবাজি করতে আসে কোনো মানুষের প্রতি জুলুমবাজ করতে আসে জায়গা কেনার পর দালালির টাকার জন্য আসে তারা পিলারের লগে বাইন্দা ইচ্ছা মতো ফিটাইবেন একটারে ফিটলে আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ সাহেব ওন আছে না নাই ওনার কাছে আমাদের আবদার মুসলমান যারা তাদের মূল আবদার এখন থেকে আপনি যতদিন পর্যন্ত ক্ষমতায় আসেন বা থাকবেন এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আল্লাহর কোরআন রসুলে পাকের হাদিস রসুলে পাকের ইজ্জতের চাদর ধরে আল্লাহর কোরআনের আইনের চাদর ধরে কেউ যদি টানাটানি করে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররামের সামনে একটারে টাঙ্গে ফাঁসি দিয়ে দিবেন আর কোনো নাস্তিক মুরতাদ কোরআন নিয়ে রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করার সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা ভারতের এক হিন্দু পাদ্রী নাকি বোম্বাইয়ের জমিনে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে মুসলমানরা প্রতিবাদ জানাইছে বাংলাদেশের কোনো হিন্দুত্ববাদীরা বাংলাদেশে মুসলমানের কাছে অত্যাচারের শিকার হয় না কারণ ইসলাম শিক্ষা দেয় হিন্দুদেরকে আমরা রক্ষা করব। হিন্দুদেরকে বাঁচিয়ে রাখবো হিন্দুদেরকে মারামারির সাথে যুক্ত করব না কিন্তু ভারতের ওই মহানবীকে নিয়ে কটুক্তি কন্যাওয়ালা বেড়া সাহসটা পাইলো কেমনে বাংলাদেশি করে দেহাইটি বন্ধুদের কি করতো মুসলমান কথা না হুজুর ঠিক আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদারে টুক মুসলমানদের বাংলাদেশে একটা সুশীতল বিচার কার্য পরিচালনা করেন কথা কই না কেন যে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কেউ কথা কইব আর ফাঁসি নবীর ইজ্জতের সাধন নিয়ে কেউ টানাটানি করবে আর ফাঁসি ইনশাল্লাহ দুই একটারে দিলে আর পরে সাবধান তো গত পরশুদিন দিন আমি গেছিলাম সিলেটের ভোলাগঞ্জে তো যাওয়ার পরে পুলিশ সদস্য আমার কথা তো বর্তমান বাংলাদেশে প্রশাসনের লোকের মধ্যে সবচাইতে অবহিত হইলে পুলিশ জাতি ঠিক না তো আমার কাছে ভাই আমার কইতেছে হুজুর মানুষ যে পরিমাণ অবহেলা এখন আমরারই করতেছে হুজুর পুলিশের ডিউটি করে আমার নিজের কাছে লজ্জা লজ্জা লাগতেছে আমি কইলাম আরবিতে একটা উক্তি আমার উস্তাদ আমারে ক্লাস থ্রিতে পড়াইছিল কামা তাদিন তুদান যেমন কর্ম তেমন ফল আমি বললাম ভাইসাব আপনারা যা কর্ম করছেন আপনারা মানুষ অবহেলাই করার কথা একো ভাই আল্লাহর কসম আমি কোনোদিন এক টাকা ঘোষ খাইনি আমি কলাম আপনি খাইছেন না আপনার জাঁপ বাইয়ে খাইছে কথা কন না কেন তা আমি পুলিশের সদস্যরেও কৈছি ভাইসাব আমার তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল আপনার দলের বা আপনার গুত্রের অনেকে এই অপকর্ম কইরা এখন অবহেলিত এর একদিন আগে কান্দির মুড়ে মোটর সাইকেল নিয়ে আমি আইতেছি আমার টেমে দেখতেছি একটা পুলিশ অটো ড্রাইভারে সালাই মিশুক গাড়ি ধরেন এর দৈনিক ছয়শো চারশো টাকা ইনকাম পুলিশের আটকায় এ পুলিশ দমকে দেড় মেয়ে সরেন মেয়া দমক আরে কথা কয় না কেন পুলিশ না মানুষের রক্ষক আসলে এরা রক্ষক নাম ছিল কিন্তু যখন বক্ষক হইয়া বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে খেলাধুলা করেছে এখন থেকে বাংলাদেশের মানুষ এদেরকে রক্ষক মনে করে না বক্ষক মনে করে এদেরকে অবহেলা করতেছে বাংলাদেশের যত প্রশাসনিক কর্মকর্তা আজকে বরুড়ার জমিন থেকে তাদেরকে আমরা এতটুকু বলতে চাই যে হা আপনারা বক্ষ করার কারণে মানুষ আপনাকে অবহেলা করেছে অবহেলা করতেছে ভবিষ্যতে করবে ভবিষ্যতে এমন কর্ম করেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে খেলাধুলা না করে প্রশাসনের নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব যেটা সেই দায়িত্ব পালন করেন মানুষ অবহেলা করবে না আপনাকে সম্মান করবে এবার আপনারা বলেন আল্লাহর পক্ষ থেকে সুক্রিয়া আদায় করার নিয়ামত অর্জনের জন্য এটা পুলিশ হোক প্রশাসনিক কর্মকর্তা হোক আর সাধারণ মানুষ হোক যেই ব্যক্তি হোক না কেন যদি আল্লাহর দরবারে শাস্তা দিয়ে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ মাফ করতে পারে কি পারে না এই পুলিশ সদস্যজন যখন আমার এই কথা কইছে আমি কইছি আল্লাহর কাছে মাফ চান আর নাহলে এটার মাফ আল্লাহ ছাড়া আর কেউ করে পুলিশ আমার ঠিক আছে হুজুর করারটা কি চলব হুজুর করার কি আমি কইছি ভাই আল্লাহর কাছে মাফ চান ছাড়া কিছু না তবে আল্লাহ মাফ করবো কিনা এটার ব্যাপারে সন্দেহ আছে আমি কি কইছি আল্লাহ মাফ করবো কিনা সন্দেহ আছে আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক পুলিশ সদস্যদের সাথে সম্পর্ক ভালা আমি এগুলা নিয়ে কথা কইলে মাঝে মাঝে বুঝে তো আমার কুজুর এটা আবার কিতা কইলেন আল্লাহ না মাফ করিন না সকল ক্ষমতার মালিক আল্লাহ মাফ করতো না আমি কিছু ভাই সাহেব না কি লিখা আমি কইলাম হক কইছি দুই ফকার কয় ফকার না কথা কন না কা হক কয় ফকার আচ্ছা বোরুর মানুষের কাছে কি শামিম রেজা নতুন করে ওয়াজ করুন লাগবো শুধু শালিখ কেনা। আমি বোরুর বহুত জায়গা দুই বার, তিন বার, হয়েছে। বার, তো আমি এখানে এসে যে আপনার কাছে ওয়াজ কইরা এত শুদ্ধ ভাষায় কথা কোন লাগব এটা আমার দ্বারা হইতো না। আমি আমার ভাষায় কথা কইমু আপনারা আমার ওয়াজ বুঝ্যা লইবেন। রাজি আছেন না ইনশাল্লাহ হ্যাঁ। তো একটু কথা বুঝজান। আপনারা আমি যদি একটা বিষয় বুঝাই দিয়া দিতাম চাই। আমি অনো কিন্তু কাঁচা আযী সাহেব। কে আযী সাহেব? কাঁচা বেশি দিন হইছে না হজ থেকে আইছি যে। তো কাঁচা হাদিনা না। তো কথা আদি তার কথা একটু বলার চেষ্টা করেন যদি আল্লাহ কানে লাগায় আল্লাহ কবুল করুক আমিন কন তো হক পয় ফোকান কথা কোন আল্লাহু আসলে আমি এতবার কোনের পর আপনারা কথা কন না কয় ফোকার অনেক চিন্তা করে হুজুর আপনি কোনা আমরা ফুতের বয়সীও না ফুতের তা সুদে হবে নাতি-পুতির বয়স এমন কথা কোনের দরকার নাই আব্বা আল্লাহর ওস্তে maaf চাই আমি কথা কই আমার মুদ দিয়া যে এই কথাগুলা কিন্তু আমার না হয় আল্লাহর কোরআনের কথা নয় নবীর হাদিসের কথা আমি আমার বাসায় কই ঠিক আছে নি কথা যেমনি কই একটু উত্তর দিয়েন কারণ বিরিয়ানি খাবেন যে হুদা মুনি না দিয়ে বেতন নন জানি বল হুজুর আপনি আমরা মুনি বুঝাইলেন না আমরা তাই যা আল্লাহ আল্লাহ নবীর মেহমান কথা কয় না কার মেহমান মদিনা শরীফে যে গেছি মদিনা শরীফের এই ইয়াগুলা টাইসগুলার ভিতরে কত মানুষে দেখছি বিড়াল বৈশা রয়েছে বাথরুমের সাথে ডালান দিয়ে বৈশা রয়েছে আমি মাঝে মাঝে চিন্তা করি এটি আমি বইয়ের লোকা তো আমার সাথে যিনি হজে গেছে আমার সাথে তিনি আরো লন্ডন থেকে আসছে আমার আব্বা জনাব সাইদ কবির লন্ডনের মঞ্চিস্টার থাকে উনি আমার কইতেছে দেখছো এরা আল্লাহর নবীর মোহাব্বতে মদিনের শরীরের বরকত অর্জনের জন্য যে যেখানে জায়গা পাইতেছে এখানে বরকত দিতেছে আমি বললাম জি বরকত তো আমি আবার মাঝে মাঝে যাই দেখি জান্নাতুল বাকির যে গেছি রে জান্নাতুল বাকিতে হাঁটতেছে জান্নাতুল বাকির মাটি লয়ে গায়ে মাথা জাবালের রহমতে গেলাম যায় দেহি এহেন দিয়ে মাড়ি লইয়া মাগতেছে জাবালের সুরের সামনে গেলাম যায় দিয়ে মাড়ি লইয়া মাগতেছে জাবালের নূরের সামনে গেলাম যায় দিয়ে বাড়ি লইয়া মাগতেছে আরাফার ময়দানে যাইলাম যায় দেহি মাটি লইয়া মাগতেছে আমি চিন্তা করলাম কারণ কি মদিনা শরীফের কাছে যায় দেহি এমন মদিনা শরীফের ভিতরে মাটি নেই কি নাই মাটি নাই যদিও বালু ফেরে থাকে এগুলো মানুষের ভাইয়ের বালু এখন দিয়ে অনেকে এডি লইও মাখে চিন্তা করলাম কারণ কি রে চিন্তা করলাম না না এটা বালু মাখে না এটা চিন্তা করে এই জমিরে رحمتউলিল আলামিন নবী ঘুমায় রইছে رحمتউলিল আলামিন নবীর কদম মোবারকে টাইলসের বরাবর যে কোন জায়গায় লাগছে এই উপর দিয়া মাটি লাগছে এই মাটি আমার গায়ে লাগাইলে হয়তো আল্লাহ খালি মাটির বরকত আমারে माफ করে দিবে আশিক বলে ওরে মদিনাsho রিফের মাটি আমি সুরমা বলে কি মাকি আরে মদিন আস রিফের মি চে মাকি সুরুমাবলি গে এমন অফো বিতি মাটি এমন অফো বিতির মাটি আমার নবীর রবা যায় তোমরা যদি যাও গো নাই বলেন তোমরা যদি নাই বলেন সালা তুষা লাম গোজা নাই দূর দোষা লাম গজা নাই আপনারু পরে নবী গো আমরা আমার ভাইয়ের আমার বন্ধুরা যে কথাটা বলতেছিলাম হক কয় ফকার জোরে কনের লাগে কিন্তু আশা করছি হক কয় ফকার নাম হইলো আর আরেকটার নাম হলো আল্লাহর হক নামাজ হইলো আল্লাহর হক রোজা হক আল্লাহার যত হইল আল্লাহর রে কিন্তু যদি কোনোদিন হরের হকটা নষ্ট কর মানুষের জায়গা জমি দখল করো হরের হক মাইরা মাইরা খাও আল্লাহর কোসম কোনোদিন তোমার আল্লাহ মাফ করত না পুলিশ সদস্যরে বললাম পুলিশ ভাই আপনি যে মানুষের হক মাইরা খাইছেন

গাড়ি ঢাকা শহর যায় এই গাড়িতে মামলা দেওয়া লাগবে তিন হাজার টাকার মামলা মামলা না দিয়া নিশি দিয়া দুইশো খাইয়া সেরা দেয় আমি চিন্তা করলাম তোমার দাম হলো দুই কোটি টাকার দুইশো টাকার কাছে তুমি পুলিশ বেচা দেওয়ার কারণে এখন মানুষ তোমার দুইটি আরো দাম দেয় না কথা কয় না কেন এই জন্য যে মূল কথাই ছিলাম যারা গুস খাইছে এতদিন যারা পরের হক মারা মারে খাইছে এতদিন যারা মানুষের প্রতি জুলুম করছে এতদিন তারা সাবধান আর যাদেরকে আল্লাহর কসম প্রশাসন যদি এখন থেকে যদি তাদের নিজের ভুল শুধরে তৎপর হয়ে যায় এখন থেকে কেউ যদি কোনো মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে এদের শাস্তি দেশেও পাইব কবরেও হইব ঠিক কি না ঠিক কি না আর যদি বেশি থেকে বেশি হয় এলাকাবাসী মিললে একটা কমিটি করবেন দুর্নীতি দমন কমিশন বলে হুজুর কি লেগা সরকারি দিয়ে হইতো না সরকারি দিয়ে তো এতদিন চলছিল বহুত হইছে না এখন ওয়ান লাগব এলাকার মানুষ এক লোক হইবেন কেউ যদি কোনো সময় চাঁদাবাদি আর টেন্ডারবাজি করতে আসে কোন মানুষের প্রতি জুলুমবাজ করতে আসে জায়গা কেনার পর দালালির টাকার জন্য আসে তারা পিলারের লোকে বাইন্দা ইচ্ছা মতো ফিটাইবেন ফিটলে ফিটলে কথা না আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসাফ ওনা আছে না নাই ওনার কাছে আমাদের আবদার মুসলমান যারা তাদের মূল আবদার এখন থেকে আপনি যতদিন পর্যন্ত ক্ষমতায় আসেন বা থাকবেন এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আল্লাহর কোরআন রসুলে পাকের হাদিস রসুলে পাকের ইজ্জতের চাদর ধরে আল্লাহর কোরআনের আইনের চাদর ধরে কেউ যদি টানাটানি করে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররামের সামনে একটারে টাঙ্গে ফাঁসি দিয়ে দিবেন আর কোনো নাস্তিক মুরতাদ কোরআন নিয়ে রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করার সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা ভারতের এক হিন্দু পাত্রী নাকি বোম্বাইয়ের জমিনে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে মুসলমানরা প্রতিবাদ জানাইছে বাংলাদেশের কোনো হিন্দুত্ববাদীরা বাংলাদেশে মুসলমানের কাছে অত্যাচারের শিকার হয় না কারণ ইসলাম শিক্ষা দেয় হিন্দুদেরকে আমরা রক্ষা করব। হিন্দুদেরকে বাঁচায় রাখবো হিন্দুদেরকে মারামারির সাথে যুক্ত করব না কিন্তু ভারতের ওই মহানবীকে নিয়ে কটুক্তি কন্যাওয়ালা বেড়া সাহসটা পাইলো কেমনে বাংলাদেশে করে দেহাইটি বন কি করতো মুসলমান কথা না হুজুর ঠিক আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদারে তুটুক মুসলমানদের বাংলাদেশে একটা সুশীতল বিচার কার্য পরিচালনা করেন কথা কই না কেন যে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কেউ কথা কইব আর হাসি নবীর ইজ্জতের সাধন নিয়ে কেউ টানাটানি করবে আর হাসি ইনশাল্লাহ দুই একটারে দিলে আর পরে সাবধান ঠিক আছে নিউজ ঠিক না আর এতদিন পর্যন্ত যারা যারা দুর্নীতির সাথে ছিল তারা খোঁজার ব্যবস্থা করেন এবার প্রশাসনিক কর্মকর্তা হক এটা সরকারি কর্মকর্তা হক এটা বেসরকারি কর্মকর্তা যে হোক না কেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনার উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের আবদার এই দুর্নীতি একটু বাংলাদেশে বন্ধ হয়ে যাবে আর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনু সার সহ যারা যারা ওনার উপদেষ্টা মন্ডলী আছে ওনারা দেশের যেই জায়গায় ভ্রমণ করবেন আপাতত আপ তারা যতদিন ক্ষমতায় আছেন প্লেন আর হেলিকপ্টার ব্যবহার করা বন্ধ করেন বলে হুজুর কেন আপনারা আপনাদের গাড়ি দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলায় ভ্রমণ করেন যেখানে রাস্তাগুলা খারাপ তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করেন যেখানে যেই সমস্যা এই সমস্যাগুলা সমাধানের ব্যবস্থা করেন দেখবেন বাংলার মানুষ আপনাদের প্রতি আস্থা রাখবে আপনাদেরকে দেশ চালানোর দায়িত্ব যেমনভাবে তারা অন্তর্বর্তীকালীন বানাইছে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বানিয়ে দেবে ঠিক আছে না আমরা এমন একটা দেশে চাই সুন্দর একটা দেশ চাই না আল্লাহ কবুল করো হুজুর কাহিনীটা কি তা হুজুর এর আগে কি বালা ছিল না এর আগে বালা ছিল না খারাপ আছিল এটা আমার বলার কোনো দরকারই নেই কি কথা কন না কেন কথা কন না কেন অধিক পরিমাণ সময় যদি কোনো মানুষ যদি কোনো বেশি আদর যত্ন ভাই এটা এটা গাছের আগে দেয় কথা কই না কেন তবে আবার এই এর আগে সরকার যাওনের পরে বাংলাদেশে একটা বিশাল অভিসার চালাইছিল একটা দল আমরা দেখছি আপনারা মনে করেন না এক সৈরাচার যাওয়ার পরে আপনি আবার অত্যাচার করবেন আর আপনারা দিব যে ছাত্র জনতা একটা নামাইতে পারছে আরেকটা একটা পারলে এটারও ধরে নামাইতে পারে ঠিক আছে না এই জন্য সবাই বাড়তে সাবধান বলে হুজুর আপনি কারাই কইলেন কারা কারা এই সরকার আগের তার দাওয়ানের পরে অত্যাচার করছে এটা কিন্তু মানুষের চোখে জানে আছে কারা কারা করছে

কমজুর কিছু তো করার নাই এখনকার আমরা ওই কি না কি তোয়াজা হেড কি ও আচ্ছা মানে পরিস্থিতির শিকারে কেরা সিয়াত যা এমন কি বিষয়টা তারাই হয়েছে আল্লাহ বুঝার তো ভিগ্ আমিন কন আরো জোরে কন আমিন আমার কুমিল্লা জেলার অন্তর্গত বরুরা থানা দিন শালুকিয়া পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এত সুন্দর পবিত্র ঈদ মিলাদ উন্নবী সল্লাহ আলাই সাল্লাম উদযাপন উপলক্ষে শালুকিয়া মিলাদ উন্নবী সল্লাহ আলাই সাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থতম বাসুরিক ওয়াজুদার মাহফিলের আমার বাই বাবার বন্ধুরা হে আমার পর্দার অন্তরালের মা বোনের আগো যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনাদের কাছে আমার আবদার পর পর এক এক করে তিনটা বছর আমি আপনাদের কাছে বয়ান পেশ করতেছি আপনারা আমার প্রতি একটু মনোযোগ দিয়া নজর দিয়া গুলা শুনবেন আমি জানি না আমি মূর্খ মানুষ বেওয়াপা মানুষ আমার জবান দিয়া কি বলবো তবে যা কথা বলবো আমার কথার মধ্যে আপনার যেই কথাটা ভালো লাগবে আপনি সেই কথাটা মানবেন যেই কথাটা ভালো লাগবে না সেই কথাটা বর্জন করবেন বাবাজিরা বন্ধুরা আমার যেহেতু আজকে জান্নাতের বাগানে বসছি আমরা এই মাহফিলে তারা বসলাম আপনাদের কথা সবার কথা বাদ দিয়া আমার সাথে যিনি বসে আছেন হগনত মাওলানা আব্দুর রহমান হুজুর অনেক ছাত্ররা আমি ও বন্ধু আপনারা শুধু মনোযোগ কথাটা শোনার চেষ্টা করেন সবার কথা বাদ দিলাম হুজুরের কথা বাদ দিলাম আপনাদের এলাকার ইমাম সাহেবদের কথা বাদ দিলাম আপনাদের কথা বাদ দিলাম এখানে আপনারা যারা আছেন সবার কথা বাদ দিয়ে আমি আমার কথা বললাম এই মজলিসে আপনারা যত মানুষ আছেন আপনাদের সবার সব চাইতে বেশি গুণা আমি স্বামী মিরাদার আমার একটা বিশ্বাস জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আইসা আমার আল্লাহ কাছে যদি আমি দোয়া করি মাবুদ ও আল্লাহ আমি জীবনে অনেক গুণা করছি জীবনে অনেক অন্যায় করছি অনেক পাপ করছি গো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আপনি আমার ক্ষমা করেন জানতে চাই আমার শালুকিয়ার বাবারা আমার আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ জীবনের গুণা মাপ করতে পারে কি পারে না বন্ধুরে আমার শালুকিয়া এলাকার পর দারুন মা মাইকের আওয়াজ যদি কানে যায় গো মা মাইকের আওয়াজ যদি কানে যায় রে বাবারা আজকে আমরা এত গুণা লইয়া এই জান্নাতের বাগানে যারা বসলাম দাড়ি পাকা মুরব্বীদেরকে যদি প্রশ্ন করা হয় আব্বা জীবনে তো অনেক গুণা করছেন লুকাইয়া লুকাইয়া গুণা করছেন আপনি প্রকাশ্যে গুণা করছেন আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছেন ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতা ওয়া বাতিনাহু আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ও বান্দার দলেরা তোমরা প্রকাশ্য এবং লুকায় গুণা করা বন্ধ করো আমার আল্লাহ তালা কেন এই কথাটা বললেন মনোযোগ দিয়া শুনবেন আমি তাপসিরে জালালাইন শরীফের আল্লা জানাল উদ্দিন সৈয়াল এর তাপসির পড়লাম এবং আল্লামা ইবনে কাসিরের লেখা তাপসির ইবনে কাসিরের অনুবাদ আপনাদের দুয়ার বরকতে আমার অল্প বয়সে আমি এই পর্যন্ত চারটা তাপসিরের অনুবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত সে পরে শেষ করেছি আমি তাফসিরগুলা পড়তে যাওয়া পাই না আমার আল্লাহ তালার কুরআনুল কারীমের এই আয়াত দিয়ে আল্লাহ বোঝায় দিতেছে ও বান্দার দলেরা তোমরা যে প্রকাশ্য প্রকাশ্য গুনাহ করো আল্লাহ তালা তোমার গুনাহগুলা দেখে থাকেন ও বান্দার দলেরা তোমরা যে গোপনে গোপনে গুনাহগুলা করতেছো আল্লাহ তালা তোমাদের গোপনের গুনার কিছু সাক্ষী হুজুর হুজুরে গুণা করলেও সাক্ষী থাকে গোপনে গুণা করলেও সাক্ষী থাকে কিন্তু আমরা জীবনে এত গুণা করছি আমরা সকল গুনার মাধ্যমে আমরা কিন্তু মানুষকে জানাই নাই আপনি মুখ দিয়া গালি দেন আপনি মুখ দিয়া খারাপ কথা বলেন মুখ দিয়া ফায়সা কথা বলেন আপনি কোনো বাঁধে কাঁধের দিকে আগে যান এগুলো আপনার প্রকাশ্য গুণা এগুলার জন্য আপনাকে কেউ কোনো কিছু বলে না কিন্তু মুসলমান আপনি লুকায়া লুকায়া তো গুনাহ করছেন আপনার এই গুনার খবর আপনার সন্তান জানে না আপনার গুনার খবর আপনার স্ত্রী জানে না আল্লাহর কসম আপনার স্ত্রী যদি আপনার গুনার খবর জানতো আপনাকে স্বামী বইলা পরিচয় দিত না পর্দার অন্তরালে রাম্মু জিরা গো জীবনের গুনার খবর যদি তোমরা স্বামী জানতো তোমার সঙ্গে সঙ্গে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠাইতো আমার যুবক ভাইরা রে জীবনের গুণা যদি তোমার বন্ধু বান্ধব দেখত আল্লাহর কসম বন্ধু বান্ধব থেকে তোমার তালাক দিয়া দিত আল্লাহ আমার গুনাগুলা আপনি তো গোপন রাখছেন আপনি তো মালিকুল জব্বার আপনি তো রৌফুর রহিম আপনি তো রাহমানুর রহিম ও আল্লাহ আপনি আমার জীবনের গুণাগুলা দেননে গোপন রাখছেন আপনার কাছে ক্ষমা চান আপনি গোপনে গোপনে আমরার জীবনের গুণাগুলা মাফ কইরা দেন জানতে চাই শালুকিয়ার বাবারা আপনাদের যাদের জবান আছে আপনাদের কাছে আমার দাবি আছে জবানটা বন্ধ রাইখেন না আমি জানতে চাই জীবনের গুণাগুলা লইয়া শালুকিয়ার মা বইসা। আজকে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আমার আল্লাহ জীবনের গুনাগুলা মাফ করতে পারে কি পারে না এই বিশ্বাস কার কার আছে জানে হাত তুলে আল্লাহকে দেখা দেই

খাতা জাকই রাশি মাপ ওই রা দাও রে পাপের সত পা আমি ওরে না যাই না কই রাশি কত গুণা হা গো হাল কোন না না কই রাশি কত গুনা আরে বলেন না আরে না না কই রাশি কত গুনা হা গো হাল শত পা আমি শতপাপের আমি বন্ধুরা রে আমার আল্লাহ নবীদের হাদিসে কুচির মাধ্যমে জানাইয়া আস্কুর আমল্লা ঘি আলাইহিম কুম তুম ইয়াহু তাবুদুল আমার আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করো বাবার বন্ধুরা আমার জবান বন্ধ নাই বলেন এবাদত করি কার ওই আল্লাহর নিয়ামতের শুক্রিয়া যদি আপনি আমি আমাদের জবান দ্বারা সারা জীবন করি কইনা শেষ করা যাবে না তাকায়া দেখেন বড়রা বাজারে একটা ছেলে ভিক্ষা করে মাঝে মাঝে সেই বৃষ্টি দেখে না পানি দেখে না এগুলার মধ্যে দিয়ে গড়ে গড়ে সামনে হাতে হাঁটতেও পারে না গড়ে গড়ে চলাফেরা করে আসেনি বড়রা বাজারে আরিফ নাম আরিফ নাম মনে হয় রায়হান রায়হান নাম আমি এই ফুলাটার দিকে তাকে তাকে মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তালাম এ রায়হান নামক ছেলেটার বড়রা বাজারে যে ভিক্ষা করে মানুষের কাছে চায়া চায় টাকা নেই আল্লাহ তালা আপনারে আমারে এত সুন্দর পা গুলা দিলেন রে বাবার হাঁটার জন্য আল্লাহ তালা আপনারে আমার এত সুন্দর দৃষ্টি দিলেন দেখার জন্য জবান দিলেন কথা বলার জন্য মুখ দিলেন কথা বলার জন্য চোখ দিলেন দেখার জন্য হাত দিলেন কাজ করার জন্য কইরে বাবা আপনি আমি তো আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করতে একটুও দেখি না আমি চিন্তা করি হুজুর অনেক মানুষ প্রশ্ন করবে আমি নিয়ামতের প্রশংসা করব কেমনে আমার তো সময় হয় না চাকরি বাকরি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি শুধু আমার পরিবার নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকি না রে বাবা না ওই ছেলেটার দিকে তাকাইলে দেখবা মনটা নরম হবে মাঝে মাঝে ল্যাংড়া লোক আতুরা লোক কানা লোক ট্যাকরা লোকের দিকে তাকাইলে আপনার মনে হবে যে হ্যাঁ এই ব্যক্তির শোক নাই এই ব্যক্তির মতো আমার যদি না থাকতাম আমিও দেখতাম না এখন দেখি এই শোকটার জন্য দুই ডাকাত নামাজ পড়বা এই ব্যক্তির হাত নাই আমার হাত আছে হাত পার দুই রাকাত নামাজ পড়বা আমি চিন্তা করলাম এই ছেলেটা যদি এমন অবস্থায় থাইক দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট কইরা চলাফেরা করি এই ছেলেটা তবুও দুনিয়ার জমিন জমিনের মধ্যে মাঝে মাঝে কিছু ওয়াজ মা ফিলে যায় আজকের মা ফিলে প্রধান অতিথি শামসুল আরিবিন ফুসবাসী ফিসাবুদুরের মা ফিলেও যায় আমি তার একদিন জি আমার কাছে গাড়ি ভাড়া নেয় আমার পড়া টাকা দিই তে তার বাড়িটা আমার দিকে ঠেলা দিয়ে দিয়ে দিছে আমি কইলাম এই ফোলাটার ভিতরে যদি আল্লাহ তালার একজন আল্লাহ তালার কোরআনের একজন খাদেমের জন্য এই মায়া থাকে সাধারণ মানুষের মনের মধ্যে আর কত বেশি মায়া থাকার কথা ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা সুদে এমনি আদায় করবেন আল্লাহ হাত দিছে পাও দিতে শরীর দিতে সব দিছে কিন্তু আমরা এখনো নিয়ামতের প্রশংসা ঠিক মতো আদায় করি না এবার আপনারা বলেন আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই